পর নতুন মন্ত্রী সভা গঠিত হওয়ার পর माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দেখলেন ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসলো সেটা হলো আমাদের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে তাই রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকদের কাছে যাতে আমরা সেই রক্তদানে যাতে আমরা প্রতি হই এই রক্ত সংকট থেকে যাতে আমরা মুক্ত হতে পারি তার জন্য সবার সমাজের সমস্ত মানুষের কাছে উনি আহ্বান করেছিলেন তার ডাকে সাড়া দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এই রক্তদান শিবিরে যেরকম একটা চ্যালেঞ্জিং মোড নিয়ে তারা মাঠে নেমেছে তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থাও তারাও ব্রতী হয়েছেন এই রক্তদান শিবিরের জন্য আজকে তারই অঙ্গ হিসেবে বটজলা এলাকায় ছাত্রবৃন্দ যে ক্লাব অর্গানাইজেশন রয়েছে ওনারাও এই রক্তদানের মতো মহদ্দানের কাজে তারা ব্রতী হয়েছেন আমার সঙ্গে আমার এই এলাকায় যিনি আমাদের প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিলীপ দাস মহোদয় রয়েছেন আমাদের সঙ্গে আমার মেয়র সাহেব আমাদের অলিক মজুমদার আমার জেলা সভাপতি মণ্ডল সভাপতি সবাই আছেন তো এটা আমি ক্লাবের কর্মকর্তাদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো শুধু এইটাই নয় তারা যেভাবে এগিয়ে আসছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে শুধু সামাজিক কাজে আরও তারা ব্রতী হবেন এবং এই ত্রিপুরা রাজ্যকে সুন্দর এবং নির্মূল রাখার জন্য তারা এগিয়ে আসবে এই আহ্বান তাদের কাছে রাখছি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।